আসসালামু আলাইকুম, ইউনিভার্সিটি অফ কল্যাণী বিএ ফার্স্ট সেমিস্টার। তো এখানে দেখতে পাচ্ছ নোটিশটা বেলেন এসআর কলেজ দিয়েছে এবং প্রত্যেকটা কলেজে এরকম ধরনের নোটিশ দিয়েছে, ঠিক আছে? তো নোটিশে কি বলতে চাই আমি সেই নিয়ে আলোচনা করবো। অবশ্যই প্রথম দিন সেই সব দিকগুলো দেখো যারা এই বছর নতুন কলেজে ভর্তি হয়েছো। তো এখানে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি কল্যাণী প্রথম সেমিস্টার অ্যাডমিট ফর্ম ফিল আপ কীভাবে করবে দেখুন, এবং মাইনর এবং এমডি সাবজেক্টটা কী দিতে হবে, ঠিক আছে? তো সেটা আমি বলবো এই ভিডিওতে। তো এখানে দেখতেই পাচ্ছ যে বেলেন এসআর কলেজে দিয়ে দিচ্ছে নিউ ওয়ান সেমিস্টার। জানা যাচ্ছে যে এত তারিখ থেকে এত তারিখে, মানে 23-29 তারিখ থেকে 8 তারিখে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফি প্রদান করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তার সঙ্গে তোমাদের মাইনর যে ব্যাপারটা আছে সেটা তোমরা যা খুশি দিতে পারো, ঠিক আছে, যা খুশি দিতে পারো। কিন্তু যেটা এমডি সাবজেক্ট আছে সেটার ব্যাপারে কিন্তু তোমাদের ভালোভাবে নোটিশ পত্রটা কলেজে দিয়ে দিয়েছে, সেই নোটিশ আমি দেখাবো। তো তোমরা দেখলে বুঝতে পারবে যে কী বলতে চাইছে, ঠিক আছে? তোমরা একটা জিনিস দেখ ভালো করে, যেখানে ফর্ম ফিল আপ করবে ভালো করবে, আর তোমরা যদি আমরা ফর্ম ফিল আপ করতে চাও আমার কাছে, দোকান না এসে বাড়িতে বসে তোমাদের হয়ে যাবে। তো এই নম্বরে তোমরা এসএমএস করে নিতে পারো, ঠিক আছে? যেটাই করবে কিন্তু সেটাই পরীক্ষা দিতে হবে, সেই হিসাবে তোমরা ভালো করে করবে, নাহলে ভুল হয়ে গেলে কিন্তু সেই ভুল পরীক্ষা দিতে হবে এবং হাঁটাহাঁটি করতে হবে। তো সঠিক জায়গায় ফর্ম ফিল আপটা করো এবং আমার সঙ্গে যদি করতে যাও তাহলে এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে? তো মাইনর সাবজেক্টটা আছে, তোমরা যা খুশি চেঞ্জ করতে পারো, কিন্তু এমডি সাবজেক্টটা কিন্তু যা খুশি নিলে হবে না, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ বেলেন্স কলেজে প্রত্যেকটা কলেজে এইভাবে নোটিশ দিয়ে দিয়েছে যে এমডি সাবজেক্ট কোনটা নিতে হবে। যা দেখো ফার্স্টে যেটা লেখা আছে মেজর সাবজেক্ট যেটা হবে তার পাশে কী সাবজেক্ট নিতে হবে সেটা প্রত্যেকটা কলেজে এইভাবে নোটিশ দিয়ে দিয়েছে। তোমরা কলেজে নোটিশ ফলো রাখো এবং দেখো দেখি সেই হিসাবে সেই সাবজেক্ট নিবে, ঠিক আছে? এটা যেন প্রত্যেককে জানা দরকার, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ভুল হয়ে গেলে কিন্তু বুঝতে পারছো কী হবে। তো সেই হিসাবে ভালোভাবে দেখে ফর্ম ফিল আপ করো এবং আমার সঙ্গে করতে যাও তাহলে এই নম্বরে যোগাযোগ করো, আমি তোমার সঠিকভাবে ফর্ম ফিল আপ করে দেবো, ঠিক আছে? তো টেনশনের কোনো কারণ নেই। এই ছিল আজকে ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ড, এবং সবাইকে শেয়ার করে দাও।